চকরিয়ার 640 ভূমি ও গৃহহীন পরিবার জমিসহ গড় পেল। আজ বৃহস্পতিবার সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক 26,229টি পরিবারকে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনকালে তারা জমির দলিল ও ঘরের চাবি হাতে পেল। একগো অসহায় মানুষ ফরে বিরাত আসছিলাম, এখন আর সাহায্য শেখ হাসিনা আর কাঙ্গ দিয়ে এখন মনে করে আল্লাহ হাজার হাজার শকরিয়া আর তো কেন বেড়া করেছিল ভাঙাচুরা, এখন আল্লাহ হাজার হাজার শকরিয়া, এখন মনে করে আর তো দুয়া ছেলে আছে, একটা মেয়ে একটা ছেলে, মেয়ে মই বিয়া দিয়ে ছেলেও এখন ফরণতা চালা দিলে আল্লাহ রহমতে, তো আই আর হাজার হাজার আর গর গান্ধী আল্লাহ হাজার হাজার শকরিয়া আর হাজারে মেডিকেল ভর্তি করাই সিডাং মেডিকেল ক্যান্সার দ্বারা হাই তুই অপারেশন করাই আর ফেরত দিয়ে রাস্তা করে দিয়ে পায়খানা রাস্তা হারিয়ে গেল। ও ইয়ার পর তার হাস কাম নাই আর ফোন গিয়ে গই আর বপুয়া ফেলাই গিয়ে গই একাই আসি বসত বাড়ি করি একটা মুজি বসর গর্ভে এর বেশি খুশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লাহ বলে বেশি দোয়া করি। তো এই এডে মানে গর্ভ হওয়ানোর দুই মাস পরে বাচ্চা হই আল্লাহ রে গর্ভ এর শেখ হাসিনা দিকে আরে তুই এত হনক গুমাত আছে ওর গিয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধনে এ প্রান্তে চকরিয়া উপজেলা কার্যালয়ের মোহনা মিলনায়তনে উপস্থিত ছিলেন চকরিয়া পেকুয়ার সংসদ সদস্য জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাইদি, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হকে জেসি, সহকারী কমিশনার ভূমি রাহাতুজ্জামান। এতে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান। বিস্তারিত দেখুন মাতামহরি টিভির পর্দায়। উপহার দিয়েছেন তাহলে অনেক সরকার ছেলেরা তিন বছর যুদ্ধ দ্বিতীয় এটাকে শোনা করতে পাকিস্তানি তারা এবং জাতীয় আন্তর্জাতিক সরকারকে স্বাধীনতা বিরোধীদের হাতে নিহত হয়েছেন। এরপরে জিয়া আসলেন, এসআর আসলেন, খালেদা আসলেন, এরা কি কেউ উপহার দিয়েছে? তাহলে আপনাদের চল এক কলে গৃহহীন ইংরেজ গণজমা থেকে আলেদা জিয়া আসা খালেদা ভারতীয়কে বঙ্গবন্ধুর কন্যা যেমন একটি এক কাজিনা বঙ্গবন্ধুর যিনি ভাবতেন গৃহহীন মানুষ থাকবে না, একটা মানুষ গৃহহীন থাকলে তার কি কষ্ট এটা ভিটা বুঝতেন কন্যা সেটাকে বাস্তবে রূপ দিয়েছেন। এই যে আপনারা দেখতেছেন এই গণগুলো, হ্যাঁ আমি আর জানি না আপনাদের কেমন লাগে, আমার দেখতে অভাব লাগে। আমরা চট্টগ্রাম পেয়েছি 285 ঘর গত 26 এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী প্রথমভাবে 210 ঘর উদ্বোধন করেছেন এবং আজকে বাকি যে 290 ঘর এগুলো উদ্বোধন করবে। আসলে প্রধানমন্ত্রী যেহেতু সংযুক্ত হয়েছেন ওনার বক্তব্য দিয়েছেন আমাকে গৃহীত করবো না, যারা অনেক কষ্ট করে এসেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা তারপরেও একটু আমি নতুন দাবি করে মানে জোর করে নিজের দায়িত্বের খাতে সময় নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরগুলো হচ্ছে, এই ঘরগুলো হয়তো
আমাদের অনেকের কাছে অনেক কম দামে হয়তো 2.5 লক্ষ টাকা হয়তো বেশি না 2 লক্ষ 50 হাজার 200 টাকা, কিন্তু এখানে যারা উপকার করি তাদের জন্য এটি হয়, কারণ সেই সক্ষমতা যদি থাকতো তারা কিন্তু আজকে গর্ভগৃহ বানিয়ে ফেলতে পারতেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর গড়ার কথাই এগুলো ওনারা পেয়েছেন, ওনাদের সেই সক্ষমতা ছিল না। তো এই যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মডেল, এখানে আমরা যারা এই ঘরগুলো নির্মাণে জড়িত আমাদের আসলে ভালো লাগার শেষ নাই। যারা ঘর পাচ্ছে তাদেরকে যখন আমরা দেখি, তাদের চোখে মুখে যখন তাদের যে যোগ্যতা ফুটে বেরোয়, তখন কিন্তু আমাদের এই যে আমরা যে কষ্ট করছি এগুলো আমাদের কোনো গায়ে লাগে। আপনারা জানেন যে এই গৃহ নির্মাণগুলো এগুলো আপনার কোনো এই যে এস্টিমেট করা আছে এখানে কিন্তু কোনো লাভ করা নেই, আর যে কোনো উন্নয়নমূলক বা যে কোনো অবকাঠামোগত উদ্যোগে আপনারা জানেন যে 20% অ্যারাউন্ড 20% ঠিকাদারদের লাভের জন্য করা হয়, কিন্তু এরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছেন বিনা লাভে ঠিকাদারি করার জন্য। তো আমরা এই বিনা লাভে শুধু করি নাই, এটা আমরা মন থেকে করেছি, হৃদয় থেকে করেছি, যাতে আমরা এই উপকার রোগীদেরকে একেবারে ছিন্নমূল প্রত্যন্ত এবং প্রান্তিক মানুষজনদেরকে তাদের মুখে হাসি ফোটানোর জন্য।